নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা, ভাই নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা দেখতে হবে। নাপাকটা কোন টাইপের নাপাক, ওযু গেছে সেই নাপাক নাকি গোসল ছুটছে সেই নাপাক? যদি ওযু গেছে সেই নাপাক হয় তাহলে এই অবস্থায় প্রায় সব ভালো কাজ করা যাবে, শুধু নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, তওয়াফ করা যাবে না, এছাড়া বাকি সব কাজ করতে পারবেন, কোরআন মুখস্থ পড়তেও পারবেন। আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা, কাছাকাছি। গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন পড়বেনও না, কোরআন ধরবেনও না, তওয়াফ করার তো প্রশ্নই ওঠে না, নামাজ পড়ার তো প্রশ্নই ওঠে না। আর এছাড়া জিকির আজকার তাসবিহ তেলাওয়াত কালিমার পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, দুরুদ পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া গোসল ফরজ হলে ওযু করে এই কাজগুলো আপনি করতে পারবেন। যদিও বিলম্ব করে, গোসলকে দেরি করে এগুলো করা উচিত না, দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত। যারা রঙের কাজ করেন, পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোঁটা দেখা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে, আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। এরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না। আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং, যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না, প্রলেপ পড়ে না, তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি অজু করেন এবং ডোলে অজু করেন তাতে আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কথা হলো ছোটোখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না, আবার আমাদের নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে করণীয় হলো রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায়, তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায়, যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে। কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে, সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরুন প্লাস্টিক পেইন্ট বা এমন কোনো রং হলো, যেই রংটা প্লাস্টিক পেইন্ট ছাড়াও অনেক রং আছে, যে রংগুলো চামড়ার উপরে লাগলে, শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায়, অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে, তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এছাড়া যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে না, আর উজু না হলে নামাজও হবে না। এই জন্য রঙের কাজ যারা করেন, যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে, তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে, যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর উজু করতে হবে ইনশাআল্লাহ।